হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কোরিয়ান আর্টিস্ট হিসেবে বিটিএস জিনের এক অসাধারণ কৃতিত্ব নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো ভিডিওটা স্টার্ট করা যাক। সম্প্রতি প্রকাশিত জিনের ইয়োর সংটি বিলবোর্ড গ্লোবাল 200 পৌঁছেছে, যা গ্লোবাল কেপপ ইতিহাসের অসাধারণ কৃতিত্ব। একক সেলিব্রিটি হিসেবে এই প্রথম জিনের সংটি ডেবু করে। বর্তমান বিশ্বে এবং কেপপ সঙ্গীতশিল্পী হিসেবে সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড বিটিএসের সদস্য হিসেবে র্যাঙ্কিংয়ে 90তম স্থানে রয়েছে, যা তাকে ব্রুনো মার্স, ট্র্যাভিস স্কট শিল্পীদের মধ্যে অন্যতম এবং একক কোরিয়ান শিল্পী হিসেবে অর্জন করেছে। বিলবোর্ড গ্লোবাল 200-এ সবচেয়ে ব্যবহৃত টোনের মধ্যে জিনের ইউরা শেখটি, যা জিনের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জিনের আত্মপ্রকাশের আগে বিটিএস মেম্বার সুগা এবং জোহব তাদের একক সঙ্গীত প্রকাশ করে এবং তাদের সঙ্গীতগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের শীর্ষ তালিকায় স্থান করে নেয়। যাই হোক, তাদের গানের সফলতা 200 র্যাঙ্কিংয়ে রয়েছে ফোর্বস এর রিপোর্ট অনুযায়ী, যা বিটিএসের জন্য আরেকটি রেকর্ড। যদিও এই তালিকায় জিন প্রথম প্রবেশ করেছে। জিন বিটিএসের সদস্য হিসেবে 1 ডজনেরও বেশি গান যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ তালিকায় সফলতা অর্জন করে। কোরিয়ান বয় ব্যান্ডের 9টি গান 1 নম্বর অবস্থানে পৌঁছেছে। বিলবোর্ড গ্লোবাল 200 র্যাঙ্কিংয়ে জিনের একটি গান আমেরিকাতে দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গানের রেকর্ড সৃষ্টি করেছে। 1 নম্বরে রয়েছে যে গানটি অ্যাডেলের ইজি অন মি। এরপরে বর্তমানে জিনের ইউরাস গানটি রয়েছে। এ প্রসঙ্গে ফোর্বস নিউজ জানিয়েছে যে 1 নম্বরে থাকা অ্যাডেলের ইজি অন মি গানটি থেকে সেলিং পার্থক্য 1500 কম, হয়তোবা খুব তাড়াতাড়ি শীর্ষে পৌঁছে যাবে। অফিসিয়ালি তথ্য অনুসারে জিনের গানটি প্রায় 13,200 কপি বিক্রি হয়েছে। বিলবোর্ড ডিজিটাল বিক্রিত গানের তালিকায় অতীতে রয়েছে সুগা, জুহব এবং বি, এবার নতুন করে প্রবেশ করলো জিন। তো বন্ধুরা, জিনের একক রেকর্ডটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। কিন্তু ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।